আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমিও আপনাদের দয়ে অনেক ভালো আছি। আজকে আমার নতুন আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি। তো আজকের ব্লগটা বিকেল থেকে স্টার্ট করেছি। আজকে ছিল আমাদের এইখানে শুক্রবার, সরি এটা ছিল বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে শবে বরাত, মানে শবে বরাতের দিনের বেলা পড়েছে। তো ফাইনালি আমাদের মিশিগানে 70 ডিগ্রি ওয়েদার আমরা এনজয় করছিলাম। তো যখনই ওয়েদারটা দেখলাম তখন আর আসলে বাসায় আর বসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল না আমরা বাইরে যাই। তো একটু বিকেলে হাঁটতে বেরিয়েছি, আর এই যে দেখেন বাইরের পরিবেশটা মাশাআল্লাহ এত সুন্দর, আমার তো খুশিতে মন একদম ভরে গিয়েছে। সেজন্য আমরা একটু বাইরে হাঁটতে বেরিয়েছি, আমাদের নেইবারহুডেই গিয়েছিলাম। আমার আজান তো এনজয় করছিল, আর এটা ছিল তার ফার্স্ট রাইড বাইরে, তো সে বসে বসে শুধু দেখছিল, দেখতেই পাচ্ছেন। আজকের ওয়েদার দেখে মনটা একদম খুশি হয়ে গেল সবে। দেখ আজকে আমাদের হচ্ছে গিয়ে 70 ডিগ্রি ওয়েদার, আর আল্লাহ ইলা তো সারা দিন যাইব। তারে থেকে স্ট্রলার লই আইতার, এগুর চার্জ নাই, বিকজ হোজে দাও হইছিল আর তো দাও হইছে না। আমরা গাড়ি নষ্ট হয়ে গেছে, চার্জ গেছে কি। তো আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি আজানের গাড়িটা আর চলতেছে না, আসলে ওর গাড়ির চার্জ চলে গিয়েছে। আমরা যখন প্রথম এটা খুলি, মানে আনবক্সিং করেছিলাম, তখনই চার্জ দেওয়া হয়েছিল, আর আসলে চার্জও দেই নাই। তো বাসায় আসছিলাম স্ট্রলার নিয়ে আবার হাঁটতে যাব, কিন্তু আজান বেচারা ঘুমিয়ে পড়েছে, বিকজ এখন ওদের এখন এই টাইমটা হচ্ছে কি ঘুমের টাইম। তো আমি আর যাচ্ছি না ওদের সাথে, আর অনেকক্ষণ ছিলাম বাইরে, আসলে আমরা সারা দিনই ছিলাম, আর ওরা বাপ ছেলে এখন বাইক রাইডে যাবে। আকাশটা এত সুন্দর। রেডি, 1 2 3 আজান হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে শবে বরাত, শবে বরাতের দিন পড়েছে, গত রাত তো চলে গিয়েছে। তো আজকে আমি কিছু রান্নাবান্না করব, অল্প টুকটাক, বেশি কিছু না। সো এখানে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কর্ন ডগ। সো কর্ন ডগের জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি। সো আলুটাকে সিদ্ধ করে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে গ্লাস দিয়েও কিন্তু এটা ম্যাশ করতে পারেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং হচ্ছে গিয়ে গোলমরিচ। তো চিলি ফ্লেক্স আমি অ্যাবাউট 1 টিস্পুনের মতো দিলাম, ঝালটা আপনার পছন্দ মতো দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ। সো আমি লবণ, গোলমরিচ এবং চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে মেখে রেখেছি। এখন আমি কর্ন ডগ বানাতে আমার লাগবে সসেজ এবং চিজ। তো কর্ন ডগের জন্য আমার লাগবে সসেজ, চিজ, ডিম এবং ব্রেড ক্রাম্বস, আর লাগবে শাসলিক। সো এখন আমি এগুলাকে সবগুলোকে অ্যারেঞ্জমেন্ট করে নিই।
তো এই যে আমি শাসলিকের মধ্যে একটা সসেজ এবং একটা চিজ দিয়ে দিয়েছি এবং যে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম, যেরকম করে আমরা কাবাব বানাই বা যে আলুর চপ বানাই, এরকম পুরোটা সসেজটাকে একদম ঘুরে দিব এই যে। আর অবশ্যই এটা একটু থিন লেয়ার, নর্মাল থেকে একটু থিন লেয়ার করবেন, বেশি যদি বড় করে দেন তখন আবার খেতে ভালো লাগে না। জাস্ট পুরো সসেজ এবং চিজটা ঘুরলেই হয়েছে। তারপর এখন আমি একটু ডিমের মধ্যে চুবিয়ে ব্যাটক্রাম লাগিয়ে নিব। আর অবশ্যই ব্যাটক্রামটা আমি ডাবল লেয়ার করব, মানে একবার কোট করার পর দেন আবার ডিমের রেশার মধ্যে লাগিয়ে তারপর আবার কোট করব। অনেক দিন থেকে আমার এইডেন কর্নডগের জন্য হালাল কর্নডগ করছিল, তো ভাবলাম আজকে দিয়ে দিই। আর আজকে যেহেতু রোজাও রেখেছি আমরা, সো রমজানের ইফতারে আসলে বেশি ভাজা পোড়া খাওয়ার ইচ্ছাও নাই, আর অল্প একটু না হলেও হয় না, তো ওর জন্য বানাচ্ছি। তো প্রথমে এই চারটা বানিয়ে, কারণ স্কুল থেকে চলে আসবে, আর বাকি যেগুলো আছে বানিয়ে ফ্রিজে রেখে দিব, যখনই তার খেতে যাবে মানে দিতে পারবো ইজিলি। তো এই যে ডাবল কোট হয়ে গিয়েছে, অবশ্যই ডাবল কোট দিবেন, কারণ একবার কোট দিলে অনেক সময় আলুটা ফেটে বেরিয়ে আসতে পারে, আর যদি দুইবার আপনারা সিল করেন তখন আর ওই মানে ভয়টা নাই। তো এই যে দেখেন, এখন আমি এটাকে ভেজে নিচ্ছি, আর তেলটা অবশ্যই গরম থাকবে, মানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটা ভাজতে হবে। একদম কম আগুনে আছে যদি এটা ভাজেন, তাহলে ভিতরের চিজটা বাইরে বেরিয়ে আসবে, তো সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আবার বেশি গরম তাপেও ভাজতে যাবেন না, তো দেখা যাবে যে বাইরের সাইডটা হয়ে গিয়েছে, ভিতরটা হয় নাই। এই যে আমি একটা স্পুনের সাহায্যে আমি উপর দিকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এতে করে সমানভাবে ইভেনলি কুকড হবে এটা। এডেন স্কুল থেকে এসেই আসলে খাবারের জন্য এত মানে ইয়ে করে, সে কিচ্ছু খাবে না, তো আমি তো ভেবেছি কর্নডগ দিব, সে খুশিতে মানে অনেক খুশি হবে, কিন্তু বেচারা স্কুল থেকে আসার পর থেকেই বলছিল যে সে মানে ভালো ফিল করছে না। ইভেন আমিও যে আজকে বয়েজ ওভারটা দিচ্ছি, অনেক কষ্টে দিচ্ছি, আজকে আসলে ভিডিওটা দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কারণ শরীরটা ভালো না, সারাদিন রোজা রেখে এখন আমি মানে তারাবি বলছি, এশার নামাজ পড়ে ছটপট করে ভাবলাম যে ভয়েস ওভারটা দিয়ে দিই। তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ইফতারের বাকি প্রিপারেশন করব। তো এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দেখেছেন, আর আজকে শুধু মুসুর ডালের আমি পেঁয়াজও বানাবো, আজকে চানার ডালটা এখানে অ্যাড করিনি, আপনারা চাইলে দু ধরনের ডালও দিতে পারেন। তো এই যে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ডালটাকে শুকনো করে এটাকে মানে ভেঙে নিব, দেখতেই পাচ্ছেন এই হ্যান্ড ব্লেন্ডারটা এত হ্যান্ডি কী বলবো। এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার থাকলে আসলে, বড় যে ব্লেন্ডারগুলো না থাকলেই হয়, এটা এই ব্লেন্ডার দিয়ে আপনার শুটকি থেকে শুরু করে সব কিছুই আসলে করা যায়। আর সবচেয়ে ভালো একটা দিক যে আপনি যে কোনো পাত্রে এটাকে ব্লেন্ড করতে পারবেন। এই যে দেখেন, আমি একটা বোলের মধ্যে মানে এটাকে ব্লেন্ড করছি, অন্য আলাদা কোনো জগ বা ইয়ে নেওয়ারও প্রয়োজন পড়ছে না। ইভেন ইদানিং আমি রসুন টসুন সব যেই বাটিতে করি ওই বাটিতে, যেই বাটিতে রাখি ওই বাটিতেই কিন্তু করে নিই। তো এই যে দেখেন, আমার ডালটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবং আমি এটা আধা ভাঙা করে ব্লেন্ড করেছি। আর এই যে অপর পাশে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, খিচুড়ির মধ্যে আমাদের সিলেটের যে ঐতিহ্যবাহী যেই প্লেন খিচুড়ি থাকে সেটাই পাতলা খিচুড়ি। আর এখানে আমি পেঁয়াজতে কী কী দিচ্ছি সেটা বলি, এখানে তো ডাল নিয়ে নিয়েছি এই যে, তারপরে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, ধনে পাতা, আর আজকের পেঁয়াজটা আমি মিন্ট দিয়ে বানাবো, আপনারা ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর আসলে এরকম ভাজা পোড়া খাবার পেটের জন্য খারাপ, কিন্তু যখন আপনি মিন্টটা দিবেন তখন কিন্তু পেটের জন্যও একটু ভালো হবে। তো এখানে মরিচ দিয়ে দিলাম, মিন্ট দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু পেঁয়াজতে কোনো ধরনের ড্রাই যে মশলাগুলো থাকে আমি ইউজ করি না, আমার কাছে পছন্দ না, আমার কাছে এরকম প্লেইন ইয়ে ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি 1 teaspoon আদা বাটা, রসুন বাটা না। তো উপর থেকে আমি পেঁয়াজ, ধনে পাতা এবং মিন্টের পাতা হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি, এতে করে মানে ডালের সাথে ভালো করে মিশে যাবে। আর আমার রামাদান প্রিপারেশনের থার্ড পার্টটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব।
তো অনেকেই আসলে এসে আমাকে অনেক ঝাড়ি দিয়েছেন যে রমজান মাস হচ্ছে সংযমের মাস, কেন এরকম করে এত খাবার দাবার। আসলে আপনি একটু খেয়াল করে দেখেন, এত কিন্তু না, আর কম বেশি যারা যারাই বলছেন, কম বেশি আমরা সবাই কিন্তু বাসাতে এরকম টুকটাক রাখি, স্পেশালি বাচ্চারা যদি থাকে বাসায় তখন তো ওইটা করতেই হয়। আর আসলে একটা কথা বলে না যে চোখের অনেক সময় বুকের কারণে কিন্তু অনেক কিছু বানানো হয়। আমার তো ইফতার টাইমে আমি অল্প খিচুড়ি, পেঁয়াজু এবং ছোলার ডাল, এই তিনটা জিনিস হলেই কিন্তু পুরো পেটটা ভরে যায়, আর পানি হলে তো আর কথাই নেই। তো তারপরও বানাতে হয়, বাসায় আরও মানুষজন আছেন বা হঠাৎ করে মেহমানও আসলেন, আপনি তো আর খালি টেবিল দিতে পারবেন না। তো ওই সময় যদি আমরা নাও করতাম, আপনারা ওই আপনাদের মতোই কিছু লোকজন এসে আমাদেরকে বলতেন যে রোজা মাস, কিপটামি করছি, ইভেন অনেকেই বলেছেন। তো যাই হোক, আসলে বেশি আমি আর্গিউতে যাচ্ছি না। প্লিজ কোনো কিছু কমেন্ট করার আগে একবার হলেও চিন্তা করবেন যে একটা মানুষ আপনাদের জন্যই কিন্তু এরকম রেসিপি দেখাচ্ছে। আমি চাইলে কিন্তু না দেখালেই পারতাম, অনেকেরই হেল্প হবে, কারণ এখানে অনেক আছেন ওয়ার্কিং উমেন যারা বাইরে কাজ করেন, তাদের জন্য অনেক হেল্পফুল, যাদের বাচ্চা আছে তাদের জন্য অনেক ইয়ে আছে। তো এখানে আমি পেঁয়াজুটা বানিয়ে নিচ্ছি, আর ওপর পাশে আমি ছোলার ডালটাও বানিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা একটু হজবরলভাবে দেখাচ্ছি, যেহেতু রোজা মাস, যেহেতু রোজা রেখেছি টাইমও নাই, আর এবারকার রোজা আমাদের 7:30 আমরা ভাঙতে হবে। যেমন লাস্ট ইয়ার আসরের নামাজের পর গিয়ে আমি কিচেনে ঢুকতাম, এইবার সেটা সম্ভব না, জোহরের নামাজের পর অল্প কিছু মানে আগে রাখতেই হবে, কারণ এই যে এদিকে চলে আসছে। নর্মালি তো আমরা 8:30-9 o'clock মধ্যে আমরা ইফতার করতাম, আর এইবার 7:42, সো আমাদের অনেকটাই টাইম আগায় গিয়েছে। তো এই যে এখানে পেঁয়াজুটা বানিয়ে নিচ্ছি, আর সবসময় বলি, আমি জানি এটা নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো ইয়ে নেই, অনেকেই আছে অনেক সুন্দরভাবে বলেছেন, বাট এমনও আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ঠিকই রমজান মাস সংযমের মাস, কিন্তু রমজান মাস আল্লাহ তাআলা বলেছেন যতটুকু পারো তুমি সদকায় জারিয়া দাও, তুমি নিজে ভালো ভালো খাবার পড়ো, কারণ এই মাসে কোনো হিসাব নাই আমাদের। সো আচ্ছা থাক, এটা নিয়ে আসলে আর তর্কে যাচ্ছি না। তো এখানে পেঁয়াজটা বানিয়ে নিচ্ছি, আর ছোলার ডালটা অল্প একটু আপনাদেরকে রেসিপিটা বলবো যে আমি কীভাবে বানাই। আসলে আমি একটু তাড়াহুড়াই করছিলাম, সেজন্য মানে একটু ঝটপট করে সব কিছু শেষ করছি, কারণ সময় নাই হাতে। তো এখানে আমরা যে সিলেটের যে পাতলার মানে খিচুড়িটা, সেটাতে বাগার দিচ্ছি, যে এখানে শুধু পেঁয়াজ আর ঘির মধ্যে এটা দিয়ে খিচুড়ির মধ্যে মানে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি আমার এটা রেসিপি চান অবশ্যই আমাকে জানাবেন, সামনে যেহেতু রমজান আসছে আমাদের বাসায় এটা প্রায়ই হয়, কারণ আমাদের সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার। আর এই যে দেখেন, কিছু মানে ভাজাভুজি করলে মানে চুলাটা এত মানে ম্যাস হয়, যেটা আর তার উপর আমি ব্ল্যাক নিয়ে আসছি এবার। আগেরটাও ব্ল্যাক ছিল, বাট এত ডার্ক ব্ল্যাক ছিল না, বাট এবারটা ব্ল্যাক বেশি আর ময়লাটাও বেশি দেখা যাচ্ছে, মানে তেলের পরিমাণটা, তেল তো সব জায়গায় ছিটকে পড়ে, সেজন্য দেখতেও এত খারাপ। তো এখন ছোলার ডালটা বসিয়ে দিচ্ছি, যেই প্যানে আমি তেলটা মানে ইয়েটা বাগার দিয়েছি সেটাতেই দিয়ে দিয়েছি। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন হাফ কাপের মতো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি সামান্য তেল এবং কাঁচামরিচ। মরিচটা আপনার ঝাল অনুযায়ী আপনি দিবেন, যতটুকু ঝাল খেতে চান। তো এখন পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি, 3-4 মিনিট কুক হওয়ার পর এখানে দিয়ে দিব যত শুকনো উপকরণ আছে সেইগুলা। সব শুকনো উপকরণের মধ্যে আছে, এখানে তো স্বাদ মতো লবণ দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন এবং জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। একদম সিম্পল এটা, এই মানে ছোলা ভুট্টা রান্না করা হয়। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গার্লিক পাউডার, আপনারা চাইলে ফ্রেশ গার্লিকও দিতে পারেন, আমি গার্লিক পাউডারটা দিচ্ছি, দুইটাই সমান কোনো মানে একই কাজ করবে। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব ছোলাটা, প্রায় 5-6 মিনিটের মতো কুক করব, যাতে করে মশলার মানে স্মেলটা চলে যায়। আর এদিকে আমার পেঁয়াজটাও হয়ে যাচ্ছে, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আসলে খুব তাড়াহুড়ার মধ্যে কাজটা করছি, আপনারা ভিডিওতে তো আসলে এসব বোঝানো যায় না, কারণ আমি আবার গড়ি দিকেও চাচ্ছিলাম যে টাইমটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন 5-6 মিনিট পর মশলার যখন স্মেলটা চলে যাবে, এখানে আমি ফ্রোজেন ছোলা দিয়ে দিচ্ছি। আমরা সবসময় ফ্রোজেন আমরা না, এখন দেখছি অনেকেই ফ্রোজেন ছোলাটা মানে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেন। তারপর একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম, আর ছোলা ভুট্টা আসলে এভাবে খেতেই ভালো লাগে। তো এখন ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি, এবং এটা প্রায় 6-7 মিনিটের মতো চুলার মধ্যে রাখবো।
আর এদিকে পেঁয়াজটাও হয়ে গেছে। এই পেঁয়াজটা এত মচমচে হয়, আপনারা কিন্তু চাইলে যে ছোলার ডাল আছে সেটাও অ্যাড করতে পারেন, ওইটা আরও বেশি ক্রাঞ্চি হয়। বাট আজকে আমার জাস্ট এই ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে খেতে ইচ্ছে করছিল, আর মিন্টের পাতা দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে। বাট আজকে সব জিনিসে আমি লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, যখন সব কিছু মিক্স করে খাচ্ছিলাম তখন মানে এত খারাপ লাগছিল না, বাট ডাইরেক্ট যখন খাচ্ছি লবণটা একটু বেশি হয়ে গিয়েছে। রমজান মাস আসলে এরকমই হয়, আমার সবসময় দেখা যায় যে একটু লবণ মানে বেশি হয়ে যায়। তো প্রথম দিন তো আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মিন্টের পাতা এবং ধনে পাতা, দুইটাই একসাথে দিলাম। তো অবশ্যই যারা রোজা রাখেন, মানে রোজা মাসে এসব রান্নাবান্না করেন, লবণের পরিমাণটা একটু কম দিবেন, আমার মতো হুট করে আসলে দিয়ে দিয়েন না। আমি প্রথম দুই তিন দিন এরকম হয়, দেন আস্তে আস্তে করে মানে ঠিক হয়ে যায়, তখন কমই হয় পরের দিকে। তো যাই হোক, এখানে আমার ছোলাটা হয়ে গেছে, আর এখন ঝটপট করে আমি একটা ম্যাঙ্গো লাস্সি বানাবো। তো ম্যাঙ্গো লাস্সির রেসিপিটাও দিয়ে দিই। তো এখানে আমি একটা গ্লাসের মধ্যে আমি প্রায় ভরে ভরে 3 টেবিল স্পুনের মতো ইয়োগার্ট নিয়েছি, 3 টেবিল স্পুনের মতো ম্যাঙ্গো পাল্প নিয়েছি, ইন্ডিয়ান স্টোরে যেটা পাওয়া যায়। তারপর এই যে আমার বিশ্ববিখ্যাত হচ্ছে কি হ্যান্ড ব্লেন্ডার, সেটা দিয়ে গ্লাসের মধ্যে একটু মেশ করে নিচ্ছি, আর অল্প পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা না দিলেও পারেন, স্কিপ করতে পারেন, আমি অল্প একটু দিয়েছি। তারপরে এখানে একদম ঠান্ডা আইস ওয়াটার দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর কিছুই না, ম্যাঙ্গো লাস্সি, এরকম লাস্সি আমরা যখন দোকান থেকে খাই অনেকটাই টাকা দিতে হয়। আগে তো একদমই কম ছিল, ইদানিং জিনিসের দাম এত এত বেড়েছে এবং সাথে সাথে এইগুলোর দামও বেড়ে গিয়েছে। তো এখন ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, তারপর একটা সুন্দর একটা গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। আমার কাছে এরকম সুন্দর করে সুন্দর সুন্দর গ্লাসে আসলে এরকম ড্রিঙ্কস খেতে ভালো লাগে, এবং উপর থেকে কিছুটা পুদিনা পাতা ডেকোরেশনের জন্য দিলাম, এটা অপশনাল। মজার মজার ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস ইফতারের জন্য রেডি হয়ে গেল। আমার ম্যাঙ্গো লাস্সি অনেক 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 বেশি ফেভারিট, তার উপর যদি রোজা মাস হয় তাহলে তার কথাই নেই, কারণ আমি ম্যাঙ্গো লাস্সি এক গ্লাস খেলে আর অন্য কিছু খেতে ইচ্ছেও করে না। তো মজার মজার ম্যাঙ্গো লাস্সি তো রেডি হয়ে গেল। এখন ইফতারের আসলে বেশি সময় নেই, হাতে মনে 15-20 মিনিট আছে। তো আমি ঝটপট করে পেঁয়াজিগুলো তুলে নিচ্ছি, আর আজকের পেঁয়াজটাও ছিল দারুণ। আসলে রোজা রেখে যাই বানান আসলে সব কিছুই আসলে মজা লাগে, কিন্তু মিন্টের পাতাটা দেওয়ার কারণে এত ভালো লাগছিল। ইভেন ছোলাতেও যে আমি মিন্টের পাতা দিয়েছি, পুরো ছোলাবোরটা ডিফারেন্ট লাগছিলো, এবং এটা কিন্তু পেটের জন্য অনেক 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 উপকারী। তো আমার ইফতার রেডি হয়ে গিয়েছে, আর আজকের এই ছোট্ট ব্লগস আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই জানাবেন। তো এই যে আমার ড্রিঙ্কস, তারপর হচ্ছে গিয়ে ছোলা, পেঁয়াজু, কন্ডক, তারপর ছোলা বোট, আর এখানে আছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী খিচুড়ি, এবং আমার হালুয়াগুলোও ছিল, এগুলোর রেসিপি তো অলরেডি আপনারা পেয়ে গিয়েছেন। আর এখানে মাছ ভর্তা মা বানিয়েছেন, এখনও মিক্সড করেন নাই। তো আমাদের সিলেটের একটা অথেন্টিক খাবার এগুলা, মানে রমজান মাস আসলেই আমাদের খিচুড়ি, ছোলা, পেঁয়াজু এগুলো থাকতেই হবে, কারণ এগুলো না হলে মনে হয় যে আমাদের ইফতারটা কমপ্লিট না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব একটা লাইক একটা শেয়ার দেওয়ার জন্য, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের নেক্সট পরবর্তী কী কী আমার কাছ থেকে ব্লগ আশা করেন আপনারা, বা কী কী রেসিপি চান। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আর এই যে আমি অলরেডি আমার প্লেটেও নিয়েছি দারুণ মজার গরম গরম পাতলা খিচুড়ি, সাথে আছে পেঁয়াজু এবং ছোলা বোট, অবশ্যই অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, আই হোপ আপনাদের ভালো লাগবে। সো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।